আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব, আর সেই বিষয়টা হলো আপনার জীবনের যে কোনো ধরনের বিজয় কিভাবে উদযাপন করব কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ তাআলার পরামর্শ অনুযায়ী। কোরআনের মধ্যে জীবনের যে কোনো ধরনের বিজয় উদযাপন করার জন্য কি বলা হয়েছে, চারটা পরামর্শের কথা বলা হয়েছে, সেই চারটা পরামর্শের কথা আমরা এই ভিডিওতে আজকে জানবো ইনশাআল্লাহ। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচার স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যে কোনো ধরনের বিজয় জীবনের মধ্যে সফলতা আমাদের জীবনে কখনো কখনো অবশ্যই আসে, কারো না কারো জীবনে হয়তো বা এখন সফলতা চলছে, আবার কারো জীবনে কষ্ট চলছে। ইনশাআল্লাহ কষ্টের দিনগুলো অবশ্যই সহজতার সাথে পরিণত হয়ে যাবে। তো দিনী ভাই বোনেরা, আমরা আমাদের জীবনের যে কোনো ধরনের বিজয় উদযাপনের জন্য সর্বপ্রথম যখনই আমরা বিজয় হব, যে কোনো কারণে সফল হব, আনন্দিত হব, তখনই আমরা প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করেন, আশুকরুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রচুর পরিমাণের বাড়িয়ে দিবেন, প্রচুর পরিমাণের বাড়িয়ে দিবেন, এত বৃদ্ধি করে দিবেন যেটা কল্পনাও করা যাবে না। এক ব্যক্তি মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার কাছে তো আমার সম্পদ তো কমে না। তখন মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। তখন ওই ধনী ব্যক্তি বলল যে, হায়, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি কেন আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করা বন্ধ করে দিব, আমি কখনোই শুকরিয়া আদায় করা বন্ধ করব না। তো শুকরিয়া আদায় করা যদি কেউ বন্ধ করে দেয়, যে যে অবস্থায় আছে না কেন, আপনার তো দুইটা হাত আছে, আপনার তো দুইটা পা আছে, আপনি তো কথা বলতে পারেন, এটাই তো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। তো আপনি চলাফেরা করবেন, কাজকর্ম করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এটাই তো সবচেয়ে বড় পাওয়া, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, তো তার কতটুকু আফসোস হয়। এই জন্য আমরা চাই একটা বাড়ি আছে আরেকটা বাড়ি হোক, একটা গাড়ি আছে আরেকটা গাড়ি হোক, আমার সুখ নাই আমার সংসারে সুখ হোক, আমার স্বামী তো বেঁচে আছে, যদিও পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত, কিন্তু তিনি তো আছে, মাথার উপর তো একটা ছায়া আছে। এই অবস্থায় আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। কিন্তু স্বামী আপনার সাথে ঝগড়া করে অথবা স্বামীর অনুপস্থিতিতে তার অভাবটা তখন আপনার তখনই বুঝে আসবে যখন সে মারা যাবে, এটা আপনি তখনই বুঝবেন। এই জন্য স্বামী যেমনই আছে, যদি তার সাথে সম্পর্ক করতে না চান, সংসার করতে না চান, ডিফোর্স দিয়ে দেন, কিন্তু আপনাকে যে অবস্থায় থাকেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বিশ্বাস করেন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, ফাইন্নাহু ইয়াতি কাসীরা, আল্লাহ তাআলা তাকে আরো অনেক বেশি দান করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আমাদের জীবনের যে কোনো ধরনের বিজয় অথবা যে কোনো ধরনের ভালো সময় অতিবাহিত করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সলাত, নামাজ আদায় করা। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলেছেন, তোমরা নামাজ আদায় করো, সলাত আদায় করো। তো এই নামাজ আদায় করা। তৃতীয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো ধরনের বিজয় উদযাপন করার জন্য তৃতীয়ত যে পরামর্শ দিয়েছেন সেটা হলো সওম। কারো যদি শুকরিয়া আদায় করা হয়ে যায় এনাফ, কিন্তু সে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আরো বেশি চায়, আমি নামাজ আদায় করলাম এবং শুকরিয়া আদায় করার পর আমি রোজা রাখলাম, আসওম, আমি রোজা রাখলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোজা রাখার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এবং তার পরবর্তীতে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা কোরআনের মধ্যে এসেছে, তোমরা বেশি বেশি আসাদাকা দান করো। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা দান করবে তখন তোমাদের উপর থেকে আল্লাহ তাআলার গজব দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হবেন। তো যে কোনো ধরনের বিজয় উদযাপন করার জন্য আমরা চারটা কাজ করতে পারি। এক নম্বর হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শুকরিয়াটা যদি আমার কেউ মারা গিয়ে থাকে তখন তো আমরা ইন্না লিল্লাহ বলবো, কোনো খুশির সংবাদ শুনলে অবশ্যই আমরা এক্ষেত্রে বলবো আলহামদুলিল্লাহ। তো এই জাতীয় খুশির সংবাদ অথবা জীবনের যে কোনো ধরনের বিজয় উদযাপন করার জন্য আমরা এই কাজগুলো করতে পারি। এক নম্বর শুকরিয়া আদায় করা, দ্বিতীয়ত নামাজ আদায় করব, তৃতীয়ত যদি সম্ভব হয় রোজাও আদায় করব, তারপর যদি সম্ভব হয় আর্থিক সচ্ছলতা থাকে দান করব। এই চারটা কাজ যদি করা হয় ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের মধ্যে আরো অনেক সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের কাছে আমি এই চারটা বিষয় 4 মিনিটের মধ্যে বোঝাতে পেরেছি। এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বাকি 1 মিনিট আমাদের উপস্থাপন করতে, ভিডিও শুরু করতে, শেষ করতে চলে গিয়েছে, এই জন্য 4 মিনিট আমরা বুঝে নিতে পেরেছি।